আরে রাজু না, কথা বলতাম বলে কতদিন তুই আমাকে উপদেশ দিয়েছিস লেখাপড়ার সময় কথা না বলতে। দেখ, সেই আমি লাস্ট বেঞ্চে বসা ছেলে আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আর তোর মতো ব্রিলিয়ান্ট ছেলে আমাকে যে উপদেশ দিত সে আজ আমারই দুয়ারে চাকরির আশায় ঘুরছে। সরি দোস্ত, চাকরি নেই। তুমি রমজান মাস্টারের ছেলে রাজু না? জি, আমার বাবা মারা গেছেন, আমি এম এ ফার্স্ট ক্লাস পেয়েছি 7 বছর আগে, কিন্তু একটা চাকরি আজও পেলাম না স্যার। তোমার শরীরে তোমার বাবার সততার রক্ত প্রবাহিত হচ্ছে। সরি, এখানে সততার চাকরি নেই। নতুন গাড়ির নতুন পার্টস খুইলা পুরনো ধোলাই হেলমেট মাল লাগাইতে পারবা? সেসব খারাপ কাজ ছাড়া চাতে পেলে আমি তাই। আরে এসব খারাপ ভালো বুঝি না, আমি বুঝি মাল। দুই নম্বর কাম করতে না পারলে ফটো। আরে যা যাও, যত সব ওই ঠিক মতো লাগা। ৩০০ টাকা বেতন দিব, তিন বেলা খাওয়ানো দিব, বিরাট বড় লোক। তোমার এই উপকার আমি ভুলব না বোন। জানো তো, রাজুর বাবা মারা যাবার সময় যা জমা রেখে গিয়েছিল সব শেষ হয়ে গেছে। মেয়েটা হোস্টেলে থেকে লেখাপড়া করে, তার খরচ মেটাতে পারছি না। এই টাকাটা পেলে হোস্টেলের খরচ টংটুতু চালাতে পারবো। আমি কালই কাজে যাব বোন। আর শোনো বোন, এই কথাটা আমার রাজু, আমার রাজু যেন জানতে না পারে। আমি এখন যাইব। তুমি মানুষের বাসায় কাজ করবে মা? ইয়ে মানে না, ও কিছু না, আয় খাবি। কি খাওয়াবে মা? নিচে না খেয়ে ভিক্ষে করে চাল এনে তুমি আমাকে খাওয়াবে? তোমার এই মায়া মমতার হাত দিয়ে মানুষের ঘর ঝাড়ু দিয়ে বাসন মেজে তুমি আমাকে খাওয়াবে? না মা না, ওই খাবার আমি খেতে চাই না মা, ওই খাবার আমি খেতে চাই না। করে খাওয়া তো অন্যায় না বাবা? অন্যায় মা অন্যায়, সৎ সততা নেয়। ওই সব কতগুলি মানদাতার আমলের শব্দ যা শুধু ডিকশনের পাতায় খুঁজলে পাওয়া যাবে, বাস্তবে পাওয়া যাবে না। ওইসব শব্দকে ডিকশনারি পাতা থেকে উঠিয়ে যারা জীবনের কাজে লাগাতে চায় তাদের বাবা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যান। ছেলে এমএতে ফার্স্ট ক্লাস পেয়ে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়, মেয়ে কলেজের ফিস দিতে পারে না, মাকে পেট চালাতে মানুষের ঘরে কাজ করতে হয়। আর ওসব নীতি কথা, যারা জীবন থেকে সরিয়ে দূরে ছেড়ে দেয় তারা এসি লাগানো ঠান্ডা ঘরে বসে আমাদের বুদ্ধি দেয়, দয়া করে করুণা করে, ওসব নীতি কথা আমি মানি না। আমি আর দয়া করুণা চাই না মা। যে পথ দিয়ে লাস্ট বেঞ্চ থেকে জীবনের ফার্স্ট বেঞ্চে আসা যায় আমি তাদের পথে চলব। ওসব মানুষকে আমি দেখিয়ে দেব আমি পিছিয়ে পড়ি নেই। আজ থেকে আমি আর এসব সার্টিফিকেটের মধ্যে বন্দী নই। দোষ তুই? হ্যাঁ আমি। যে পথে তোরা লাস্ট বেঞ্চ থেকে সামনের বেঞ্চে এসেছিস সেই পথে আমি এসে দাঁড়িয়েছি। আর জানিস তো, ব্রিলিয়ান্ট যে পথেই থাকে ব্রিলিয়ান্টই হয়। এই ক্যামেরায় তোলা তোর নগ্ন চেহারাটা খবরের কাগজে ছাপিয়ে তোর স্ত্রীর কাছে, সমাজের কাছে তোর মান সম্মান বিকিয়ে দেব যদি তুই আমার ডিমান্ড পুরো না করিস। এই পিস্তলের ভেতর যে গুলিটা আছে তার দাম খুব সামান্য, কিন্তু এই সামান্য মূল্যের গুলিটা আপনার ওই কোটি টাকার দেহটাকে 1 মিনিটে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। 10,000 না অনলি, 10,000 টাকা বের করুন কুইক। ওই কিউশনে
জলদি 5,000 টাকা বের কর। ও নতুন রংবাজ, তা রংবাজের পরীক্ষাটা দিয়ে দাও। এই ডাকি, পুলিশে খবর দিলে বোম মেরে তোর গ্যারেজ উড়িয়ে দেব। খালা, তোমার ওষুধের টাকা। এই যে চাচামি, ওঠো, এই টাকা দিয়ে তোমার ঠেলা গাড়ি সেরে নিও, কেমন? এই যে খালা, এই তোমার বাড়ি ভাড়া। হ্যাঁ, ভাইজান, ওদের বাবা আজ দুদিন কোনো কাজ পায় না। রাজু ভাই, তোমার মতো মানুষ হয় না। রাজু ভাই, আপনার চিঠি। আশার চিঠি? ভাইয়া, সালাম নিও। তোমরা কি আমার চিঠি পাওনি? পেলে এখনো টাকা পাঠাচ্ছ না কেন? এ মাসের মধ্যে হোস্টেল ও কলেজের টাকা না দিলে কলেজ থেকে বের করে দেবে। ইতি, তোমার স্নেহের বোন আশা। ভাইয়া। আশা, কেমন আছিস বোন? ভালো। তোমরা কেমন আছো? ভালো। মা কেমন আছে? ভালো, খুব ভালো। ভাইয়া, মার আর কোনো দুঃখ থাকবে না। আরে, তুই মানুষ হলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এনে, তোর জন্য কত কাপড় চোপড় এনেছি, এনে ধর। ভাইয়া, এত কাপড় চোপড়ে কি দরকার ছিল? চিরকাল কি গরিবের মতো থাকবি নাকি? কোনোদিন তো সাত করে একটা ভালো কাপড় পরতে পারিসনি। নে যা, আসল এই নে বিস্কুট, আর এই আপেল, আর তোর ফেভারিট আমের আচার। আশা, তোকে আজ এই পোশাকে দারুণ লাগছে। ভাইয়া কিনে দিয়েছে। ও সুপার, একেবারে মাধুরী ডিজাইন। তোর ভাইয়া তোকে দারুণ ভালোবাসে না? হ্যাঁ। ইডিয়েট। হাই রোজ।
আপনি আমাকে কিছু বলছিলেন? রাস্তা দিয়ে গাড়ি চালাবার সময় রাস্তার লোকের কথা মনে থাকে না? আপনার দিকে তাকালে লোকের কথা কি ম্যাডাম, সারা পৃথিবীর কথা ভুলে যেতে রাজি আছি। নিন ম্যাডাম, সুন্দর চেহারার মধ্যে অসুন্দরের কাদা এসে চুমু দিয়েছে, মুছে নিন। আপনার কি লজ্জা সরম কিছুই নেই? ছিল, আপনাকে দেখে হারিয়ে ফেলেছি। এত সৌন্দর্য নিয়ে রাস্তা দিকেও হাঁটলে শুধু গাড়ি কেন, মানুষের মাথা ঘুরে যেতে পারে। তাই কাদা নয়, কাজলের টিপ দিয়ে গেলাম, যাতে করে আমি ছাড়া কারো নজর না লাগে। চল, আমি তোমার নজর ঠিক করে দেব। যাই বলিস দোস্ত, মেয়েটা কিন্তু অপূর্ব। যখন তেরে এসে দাঁড়ালো মনে হলো শ্রীদেবী। ধ্যাত তোর শ্রীদেবী, বাংলাদেশের অঞ্জু ঘোষ। ওসব কিছু না, ওর নাম আশা। বাহ বাহ আশা, তোমার অন্তরে কি নেই ভালোবাসা? ওলে দোস, বাই। এবার বুঝবে খেলা কাকে বলে। বুঝলি শান্তা, এক মিস্টার রোমিও রাস্তায় নজর না দিয়ে আকাশের দিকে নজর দিয়ে চলতে গিয়ে মুখে পড়ে গেছে। আমার দিকে কেউ নজর দিলে কি অবস্থা হয় মনে রাখবেন। আমার পেছনে লাগলে এখন তো শুধু চাকাই খুলেছি, এরপর মাথাটা খুলে দেয়। এই চল। বেচারা কেমন করে পড়েছে, দুদিনের ক্লাস করতে হবে না। হায় আশা, একদম মায়া নেই আশা। লালমুড়ি, এই যে বেগম সাহেবরা, তুই 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 ম্যাম সাহেবরা, লালমুড়ি দে। না না লাগবে না, যাও। না বলে শুনছি না, তাই দিব একদম স্পেশাল লালমুড়ি। তুমি বললে খেতে হবে নাকি? টাকা নেই, যাও। টাকা লাগবো না, হ্যাঁ পাবি শ্রী ফ্রি। আপনারা খেয়ে ভালো কইলে আরো দশ জনে খাইবো, তাতেই আমার লাভ। এত করে যখন বলছে খেয়ে দেখ না। ঠিক আছে দাও। স্পেশাল ঝালমুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, চামাল গুঁটা, খাইসামরে, শস্য বাটা, এই নে খেয়ালান। খুব টেস্ট। সত্যি টেস্ট। তুমি নেব না, টাকা দেবো না, ভালো হলে অবশ্যই দেব। না না টাকা লাগবো না, মানে তুই তৈরি না, এই নে খাইয়ে আমার তাড়াতাড়ি খুব মজা। এই নো তোমার দাম। টেকা নিতাম না, বুকের ভিতর থেকে দিলেন তো তাই নিলাম। লোকটার দেখি রস আছে, রস না থাকলে কি আর ফ্রি খাওয়াতে আসে? থাক আমি একটু আসি। কিরে মিনা অমন করে ছুটে গেল কেন? কোথায় গেল মিনা, আমি একটু দেখে আসি। শোন শোন, কোথায় আছিস? শান্তা এমন ভাবে ছুটে গেল মনে হলো কি যেন। ঝালমুড়ির মধ্যে জামাল গুটার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, সবকটার অবস্থা খারাপ করে দিয়েছি। হাসান, এক ম্যাডামের কাল ঝালমুড়ি খাওয়ার শখ হয়েছিল এবং ঝালমুড়ি খেয়ে বাথরুমে 10 বার লাইন দিয়েছিল। ঝালমুড়ি একদম ফ্রি।
আমার নাম শত্রুল ভাষা, আমার ভাষা নিশ্চয় তুমি বুঝতে পারতেছ। বাঘের বাচ্চা যারে শেষ করবা? না না, এইসব মাথা গরমের কাম না। এই তো আজ তোমার সাথে ইমরুল পাশা, আমাদের এক শত্রু আহমদুল্লাহ সাহেব রে বেড়াইতে নিয়ে যাইব নদীর পারে, তারপর লাশটা নদীতে ফালাই দিব, কাক পক্ষেও টের পাইব না। এইটা হলো কি? এইটা হলো পাশার ভাষা। যারা পাশার বিরুদ্ধে লাগে তাগো এই ভাষা দিয়ে শিক্ষা দেই। পাশার ভাষা কি সুন্দর রূপ দিছে আল্লাহ, দেখলে পরাণ জুড়ে গেছায়। আপনি কি ঠিক চিনতে পারলাম না? ভালো বোধের মানুষেরা আমার ঠিক চিনতে পারে না। আমার নাম শত্রুল পাশা, ছোট্ট ব্যবসায়ী, দুটো হোটেল আছে, মদের দোকান চারটা, একটা একটা ইয়ে পারে যারা দিছি, ওই মেয়েরা থাকে ব্যবসা করে খায়, আমি জানি আর কি। এখানে কি চান? একটা সুমা দিতে চাই। Shut up and get out! রাগ করেন কে? রাগ করা স্বাস্থ্যের জন্য খারাপ। আরে এই সুমা সেই সুমা না, এটা বন্ধুত্বের সুমা, এটা পাশাগো বন্ধুত্বের ভাষা। আপনার মতো মানুষের সাথে আমার বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই, আপনি যেতে পারেন। যাব, নিশ্চয়ই যাব, যাবার জন্যই সবাই এসেছে, কেউ আগে যায় কেউ পরে যায় আর কেউ অকালে যায়। আমার বন্ধুত্বের প্রস্তাব ফিরাই দিলে আপনাকে অকালে পৃথিবী ছেড়ে যাইতে হইব। কি বলতে চান আপনি? বলতে চাই আমার ভাই ইমরুল পাশা যে খুন করেছে আপনি তার একমাত্র সাক্ষী, তাই বন্ধুত্ব। তাতেও রাজি না হলে টাকা যা চাইবেন দিতে রাজি আছি, বুঝলেন তো পাশাগো ভাষা? বুঝেছি, এবার আপনিও আমার ভাষাটা বুঝে যান। আপনার ভাই খুন, তাকে ফাঁসিতে চড়াতে যা কিছু করতে হয় আমি করব। টাকার লোভে বা মৃত্যুর ভয়ে আমি নিজের আদর্শকে কখনো বিকিয়ে দেব না। নাও গেট আউট। দাঁড়ান জি ম্যাম সাহেব, এক গ্লাস পানি নিয়ে আসো। আর বলতে হবে না, আপনার ভাষা আমি বুঝে গেছি। আমি তো আপনার ভাষা বুঝলাম, কিন্তু আপনি আমার ভাষা বোঝেন নাই। পাশাগো ভাষা আমি আপনার বুঝাইয়া দেব ইনশাআল্লাহ। আজ রাতের মধ্যেই অ্যাডভোকেট রুবি চৌধুরীকে পাশার ভাষা শিখাইয়া দে। পাশার ভাষা Oh, my God.
কি আপনার হাত থেকে রক্ত ঝরছে? আরে না না, ওলার দরকার হবে না ম্যাডাম। আমাদের শরীরে আল্লাহ জন্মের সময় এমন কিছু এক্সট্রা রক্ত দিয়ে দিয়েছেন যা মাস্তানি করতে গিয়ে বইয়ে দিতে হয়। কিছু বলুন, মাস্তানি করতে নয়, আপনি মাস্তানদের হাত থেকে মাছেতে রক্ত ঝরালেন, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমাকে পৌঁছাতে হবে না, আমি নিজে পৌঁছে যেতে পারবো, আসি। শুনুন, এত বড় উপকার করলেন, নামটা একটু জানতে পারবো না? নামটা না জানলে ভালো হতো, তবু যখন নামটা জানতে। আমার নাম রাজু, রাজু মাস্তান। আপনি সেই নাম করা রাজু মাস্তান? জি না, বুঝতে পারছি, নাম শুনে কাজের সাথে মেলাতে পারছেন না, এই তো? হ্যাঁ ঠিক ধরেছেন, আপনার কাজ হচ্ছে মানুষ মারা। মিথ্যে কথা, মাস্তানি করে পেট চালাতে, মানুষের পাপের মাল লুট করি, কিন্তু মানুষ মারি না। আপনি বুঝবেন না ম্যাডাম। আমাকে বুঝতেই হবে, পেট চালানোর জন্য তো আরো অনেক পথ আছে, সৎভাবে বাঁচার পথ। জানি, কিন্তু আমাদের মতো মানুষের জন্য সে পথ বন্ধ হয়ে গেছে। এমএ পাস করার পর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে একটা চাকরির জন্য, সবাই হেসেছে ঠাট্টা করেছে আমার সততাকে। আমার এমএ ফার্স্ট ক্লাস পাওয়া ওদের জন্য একটা মুশকিল ব্যাপার, তাই সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়ে অন্যায় পথে নেমে গেলাম। অন্যায়ের পথে বাঁচাকে বাঁচা বলে না, মাস্তানি করে গুন্ডামি করে টাকায় করা যায়, তাতে সুখ আসে না, শান্তি আসে না। আমি জানি সুখ আসে না, শান্তি আসে না। আমার মা আমাকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নিয়েছে, অথচ আমি যাদের সুখের জন্য অন্যায়ের পথে নেমেছি তারা কেউ খুশি হয়নি, আর আমিও শান্তি পাইনি, সুখ পাইনি। তাই হয়, এই পথ থেকে ভালো পথে ফিরে আসুন, আবার সুখ ফিরে পাবেন। এই নিন আমার কার্ড, আপনি আমার সঙ্গে দেখা করবেন, আমি আপনাকে চাকরি দেব, সততার চাকরি। মিস রবি চৌধুরী, অ্যাডভোকেট। বুঝিয়ে তো দিয়েছিলাম, কিন্তু কোথেকে যে রাজু মাস্তান চলে এলো টেরই পাইনি। রাজু মাস্তান? হ্যাঁ, ওই শালাই তো বাঁচিয়ে দিল। বাঁচাইয়া দিল রাজু মাস্তান? মাস্তান হচ্ছে শয়তানের ভাই, আর সে কিনা শয়তানের বিপক্ষে। না না না, এই ভাষা বুঝতে পারতেছি না। রাজু মাস্তানের সব খবর আমি চাই। ইয়োর আনার, এই রকম একজন জঘন্য খুনির এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মানুষের বুকে হাসতে হাসতে যারা ছুরি বসাতে পারে তারা এই সমাজের বুকেও ছুরি বসাতে পারে, এই দেশের বুকেও ছুরি ঢুকাতে পারে। সুতরাং আসামি ইমরুল পাশার 302 ধারা মোতাবেক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। পুলিশের রিপোর্ট, সাক্ষীর জবানবন্দি, চুলচেরা বিশ্লেষণ করে এই আদালত আসামি ইমরুল পাশাকে 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করিল। হ্যাং টিল ডেথ। মিস্টার পাশা, আইনের ভাষা আশা করি বুঝতে পেরেছেন, আপনার ভাষা আইনের ভাষাকে কোনোদিন স্তব্ধ করে দিতে পারবে না, বুঝেছেন? বুঝেছি, কিন্তু তুই আমার ভাষা বুঝিস না, বুঝাইয়া দেব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসুন আসুন আসুন। মানে এত বড় বাড়িতে আপনি একা? দোকা হবার কাউকে পেলাম না, তাই একাই থাকি। কি যে বলেন, আপনার মতো সুন্দর মেয়ে স্বামীর অভাব হয় নাকি? হয় না,
আবার হয়ও, বসুন। থ্যাংক ইউ। আসলে বাবা চাইতেন আমি তার মতো উকিল হই। সেই ওকালতি পাশ করতে গিয়ে কখন যে বয়স পেরিয়ে আছে টের পাইনি। এখন আর বিয়ের কথা মনে করি না, মাঝে মাঝে বড় একা মনে হয়। কেন, আর কেউ নেই? আছে, আমার এক ছোট ভাই, কলেজে পড়ে, হোস্টেলেই থাকে। আপনার? আমার মা আর এক বোন। যাক, আমার চাকরিটা কি দয়া করে বলবেন? সেক্রেটারিয়াল জব। আমার বাবার বিভিন্ন কেসগুলো নিয়ে আমি একটা বই বের করতে চাইছি। আচ্ছা আচ্ছা। আপনি সেগুলো দেখবেন, আর আমার নিজের কিছু কাগজপত্র দেখবেন। পার্মানেন্ট? আপাতত টেম্পোরারি, কাজ বুঝে পার্মানেন্ট করব। মাইনের কথা জিজ্ঞেস করলেন না? মাইনে যা দেবে তাতেই আমি রাজি। আপাতত 3,000 টাকা, পরে কাজ দেখি। বাস বাস, 3,000 টাকায় আমাদের সংসারটা ভালোভাবে চলে যাবে। যাই, মাকে খবরটা দিয়ে আসি। গাঙ্গুয়া খবর আইনা না দিলে তো আমি জানতামই না যে আমার ঘরে আমারই শত্রু রাজমাস্তানের মা কাজ করে। তোর মায়ের নাম আশা, যারে আমার ছেলে হাবিজাবি করতে চায়, কিন্তু তোর মাইয়া আমার ছেলের ঘেন্না করে। তোর ছেলের নাম রাজু মাস্তান, যার আমি কোনো ক্ষতি করি নাই, কিন্তু সে আমার অনেক ক্ষতি করছে। তুই রাজু মাস্তানের মা, রাজু আমার অনেক ক্ষতি করছে, অনেক ক্ষতি। আমি তো রাজুর সাথে কথা বলিনি হুজুর। কিন্তু আমি তোর সাথে কথা কম, রাজুরে পাশার ভাষা বুঝাইতে আমি তোর সাথে কথা কম। হুজুর, হুজুর, আমি তো কোনো অপরাধ করিনি। করছস, রাজুর মতো পোলারে জন্ম দিয়া অনেক বড় অপরাধ করছস। সেই অপরাধের শাস্তি এখন তোরে আমি দিব। আমাকে মারবেন না হুজুর। তোরে না, তোর রাজুরে মারব। তোর পিঠের মধ্যে চাবুকের দাগ বসাইয়া দিয়া তোর পোলার কই যায় দাগ দিয়া দিব। হইল পাশার ভাষা। এই বেটিরে রাস্তায় শোয়া দে, এমন ভাবে শোয়াবি যাতে একখান 7 টনের ট্রাক বুকের হাড় গুঁড়া করে চলে যায়। এই
দেবার আগে তার অপরাধের কারণ আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখতে হবে। রংবাজি করে বেড়ায় মা কেন? মাকে মা বাসায় ঝিঁয়ের কাজ করে রক্তাক্ত হয়ে পথে পড়ে মরতে হয়। রাজুরা সারা জীবন ন্যায় পথে থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে কৃতিত্ব তাদের চেয়ে নিকৃষ্ট কোন রকম শিক্ষা না নিয়ে অন্যায় পথে চোরাই পথে সমাজের উচ্চ শিখরে বসে তাদের উপহাস করছে, তখন কি করবে রাজুরা? ও যা করেছে তার প্রত্যেকটা কাজের পেছনে একটা করে ক্ষোভ করেছে, সেই ক্ষোভ দূর না করে রাজুকে শাস্তি দিলে রাজুরা শেষ হবে না, এই সমাজ থেকে আরো নতুন রাজুর সৃষ্টি হবে। রাজুদের যারা নষ্ট করে দিয়েছে তাদের শাস্তি দিতে না পারলে আরো হাজারো রাজু মাস্তানের খাতায় নাম লেখাবে। তাই মাননীয় আদালত মক্কেল আবিদ হোসেন রাজুকে নির্দোষ বিবেচিত করে খালাস দেয়া হোক। দ্যাটস অল ইওর অনার। আসলে কেসটা একটু জটিল। এসব ব্রিলিয়েন্ট ছাত্ররা কেন মাস্তানের পথে নিজেদের বিসর্জন দিচ্ছে তা ভেবে না দেখে পাশ কাটিয়ে যাওয়াটা ঠিক হবে না। এবং আসামি রাজুর উকিল মিস রুবি চৌধুরীর বক্তব্য মিলিয়ে দেখে আসামিকে কোন রকম শাস্তি দেওয়া থেকে বিরত হয়ে নির্দোষ বিবেচিত করে বেকসুর খালাস দিচ্ছি, এবং সেই সাথে তাকে সতর্ক করে দেওয়া হচ্ছে পরবর্তীকালে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকতে, ক্ষোভ জন্মাতে পারে, তবে সেই ক্ষোভকে হিংসার পথে নিয়ে যেতে হবে এটা ঠিক নয়। হিংসা দিয়ে জীবনের ক্ষয়ই হয়, সৃষ্টি হয় না। আমার রায়ের বিরুদ্ধে সরকারি পক্ষ যদি আপিল করতে চান তাহলে হাইকোর্টে আপিল করতে পারেন। চলুন। কোথায়? আপনি যেখানে যাবেন আমি সেখানে আপনাকে নামিয়ে দিয়ে। আমার যাবার এখন আর জায়গা নেই, মা চলে গেছে বোন হোস্টেলে, যে একটা জায়গা ছিল তা আপনি কেড়ে নিলেন। দাঁড়ান, আমার সঙ্গে চলুন। কোথায়? আমার বাসায়। আপনাকে চাকরি করতে হবে। না না, আমি চাকরিটা। চুপ করুন, আমি আপনাকে আবার মাস্তান হতে দেব না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এবার আমি চেষ্টা করে দেখি আপনার জীবন বাঁচাতে পারি কিনা। আর চিঠি ভাইয়া, মেয়ের বোন আশা
আমি অচিরে বিয়ে করতে যাচ্ছি, ওর ভাবি কে হবে তা এখন জানালাম না। সময় মতো তোকে সব জানাবো, কে তোর দুলাভাই হচ্ছে, বিয়ের আগের দিন গিয়ে তোকে আমি নিয়ে আসবো। ইতি তোর ভাই আর রাজু হিটি ফুলে আমার ভাবি আসছে, আমার ভাইয়ের বিয়ে করতে যাচ্ছে। বুড়িমা, আরে বিয়ে তো একবারই হয়, সাজগোজ করবো না, দেখবে তোমাদের সবাইকে পেট ভরে খাওয়াবো। ঘর সংসার, বিয়া করবো, বিয়া। আমার ভাইরে ফাঁসি দিয়া তোমরা বিছানায় ভালোবাসার কুতু কুতু খেলবা, ব্রিটিশ কায়দায় সুমা খাইবা, কুত্তার যা তখন খায় সবে মাটির লগে মিশায়া দিমু কুত্তার বাচ্চা, তখন বুঝতে পারবা পাশার ভাষা। জামিলাকে নিয়ে এসেছি। হুজুর, আমাকে কি করতে হবে? ভালোবাসা হাবি যাবে মানে একটু ভালোবাসা করতে হইব। ওই যে রাজু, ওর সাথে তোমার একটু ভালোবাসা করতে হইব। ওই ভালোবাসার সব ফটো দিয়া ওর হোনেওয়ালা বিবি সাহেবান রুবি বিবির মনে আমি জ্বর তুলে দিব। না না, হে আমি পারবো না। পারবা না, পারিবো না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আমি একবার পারি নাই তাই শতবার দেখতাছি, তুমিও পারবা, সুন্দর করে পারবা, এমন রূপ যৌবন থাকতে পারবা না কেন? তারপরেও যদি না পারো সেই ব্যবস্থাও আছে, ওই যে দেখো। ওই বাচ্চা দুটোকে মারে, না ওদের ছেড়ে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। আয়নার সামনে বসে বউ আমার মাথা আশ্রাবে। ভাইজান, ভাইজান, ভাইজান। জামিলা কেমন আছিস? তোরা কেমন আছিস? ভালো। এতদিন পর তোমার নিজের বাসা এলে ভাইজান? এখন থেকে এখানেই থাকবো, বিয়ের পর যাব। তুমি বিয়ে করবে ভাইজান? হ্যাঁ, বিয়ে সব সবাই যাবি। বসো ভাইজান, তোমাকে কতদিন পর দেখলাম। আরে আরে আরে, এ কি করছিস? আশা থাকলেও তো খুলে দিত ভাইজান, আমিও তো তোমার বোন। যাও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার ভাত বেড়ে দিচ্ছি। আচ্ছা ভাইজান, আমি তোমাকে খাইয়ে দিই। খাইয়ে দিবি? হ্যাঁ দে। হ্যালো হ্যালো, কি বললেন? লাইন পাচ্ছেন না? প্লিজ আরেকবার ট্রাই করুন, আমি ধরে রাখছি। মেম সাহেব, বাচ্চা সহ একজন মহিলা আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, পাঠিয়ে দাও। হ্যালো, জি, এটা সেন্ট্রাল হোস্টেল, একটু 102 নম্বর রুম থেকে। হ্যালো হ্যালো হ্যালো, না না আবার কেটে গেছে, লাইনটা ডিস্টার্ব করছে। আমার ভাইকে একটা জরুরি খবর, খুব জরুরি খবর দিতে হবে, লাইনটা ঠিক হলে আবার দেবেন প্লিজ। কে আপনি, কি চান? আমি রুবি চৌধুরীর সাথে কথা বলতে চাই। জি বলুন, আমি রুবি চৌধুরী। আপনার পায়ে ধরছি, আপনি আমার সর্বনাশ করবেন না। এসব কি বলছেন আপনি? আমি আপনার কি সর্বনাশ করছি? নারী জাতির সবচেয়ে বড় যে সর্বনাশ তাই করছেন আপনি। আপনি আমার কাছ থেকে আমার স্বামীকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার স্বামীকে আমি ছিনিয়ে নিয়ে যাচ্ছি? কি সব বাজে কথা বলছেন? বাজে কথা না, সব সত্যি কথা। শুধু তাই নয়, আপনি আমার এই সন্তান দুটোকে বকচোদা করছেন। চুপ করুন, আপনার অনেক মিথ্যে কথা শুনেছি, এবার যান এখান থেকে। না
আমি যাব না, আমার স্বামীকে ফিরিয়ে না দিলে আমার সন্তানদের নিয়ে এখানে আমি আত্মহত্যা করে জীবন দিব, জীবন দিব। কে আপনার স্বামী? রাজু। এই ছেলে মেয়েদের বাবা রাজু, যাকে আপনি আপনার ঐশ্বর্য দিয়ে কিনে নিয়ে আমার সর্বনাশ করতে চাইছেন। আপনার জন্য আজ রাজু আমার প্রাণ প্রিয় স্বামী হয়েও আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। মিথ্যে কথা! কি প্রমাণ আছে আপনার কাছে যে রাজু আপনার স্বামী? আমাদের মতো গরিবের বিয়ে প্রমাণ করার মতো কোনো কাগজ থাকে না। কোন কাজী সাহেব বিয়ে দিয়েছে তাও আমি জানি না, কিন্তু বস্তির সবাই বলবে রাজু আমার স্বামী, ওই বাচ্চা দুটো তারই সন্তান। এই নিন, এই ফটোগুলো অ্যালবাম থেকে খুঁজে নিয়ে এসেছি, দেখুন। আপনার কাছে আমার স্বামীকে আমি ভিক্ষে চাইতে এসেছি। আমি জানি আমার সেই রূপ যৌবন নেই যা দিয়ে রাজুকে আমি ফেরাতে পারবো। আপনি 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 আমার সন্তানদের পিতৃহারা করবেন না, ওদের বাবাকে ওদের কাছে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন ওদের বাবাকে ওদের কাছে। আমাদের মরণ ছাড়া আর কোন উপায় নেই, আর কোন উপায় নেই। আপনাদের মরতে হবে না, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। রাজু আপনারই থাকবে। সত্যি আপনি মহান। আর একটা অনুরোধ, আমি আপনার কাছে এসেছিলাম, ও জানলে আমাকে মেরে ফেলবে, ছেলে মেয়েদেরকেও আমাকে বলবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ জানবে না। এবার আপনি আসুন। ব্যাপারে প্রশ্ন করার অধিকার তোমাকে কে দিয়েছে? তোমার বিয়ে তো কোনোদিন হতে পারে না। কি বলছো তুমি? ঠিকই বলছি। কোথায় তুমি আর কোথায় আমি? তোমার মতো একজন স্ট্রিক বেগারকে আমার মতো একজন সনাতন অ্যাডভোকেট বিয়ে করবে, কিন্তু তুমি কি করে ভাবলে? আমি তো ভাবিনি, তুমি তোমাকে ভাবিয়েছ, তুমি তো আমাকে তোমার জীবন দিতে চেয়েছো। এবারে ফুল ফুল লাইক এনিথিং, আমার খেলাকে তুমি সত্যি ভেবে নিয়েছো। খেলা? ইয়েস, মানুষের অনেক রকম খেলার শখ থাকে, সেরকম একটা খেলার শখ আমারও হয়েছিল, খেলেওছিলাম। বাট ইট ইজ ফিনিশড নাও, খেলা শেষ হয়ে গেছে, এবার তুমি যেতে পারো। রুবি, তোমার কি হয়েছে বলতে পারো? নাথিং, কিচ্ছু না। এতদিন আমি অন্ধ ছিলাম, যার জন্য তোমার মতো বদমাস মাস্তান গুঞ্জার সাথে মিশেছিলাম। এখন আমার চোখ খুলে গেছে এবং বুঝেছি তোমার মতো বস্তির জঞ্জালকে মহলে ঠাই দেওয়ার ইচ্ছেটা খুব একটা খেলা। রাজু, দুইবার তুমি আমার জীবন বাঁচালে। আজ থেকে আমার জীবন আমি তোমাকে দিয়ে দিলাম। Ha 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 ha
করবা বিয়া? করার শখ আমি মিটাইয়া দিছি। এবার বুঝছো বিবি জান, ভাষা গো ভাষা কিরকম? আমি কেউ তোর বিয়া করবো না, কেউ না, আমি তোর বিয়া করব। পাশার ভাষা আমি তোর পুরোপুরি বুঝাইয়া দেব। সবে তো শুরু। রাজু সত্যি কি বিবাহিত? ওই মহিলার কথা মিথ্যেও তো হতে পারে। রাজুকে জিজ্ঞেস করে আমাকে জানতে হবে রাজু সত্যি বিবাহিত কিনা, ওই মহিলা সত্যি রাজুর স্ত্রী কিনা। হে, আমি কি করলাম যে রাজু ভাই আমাকে বোনের মতো ভালোবাসে, আমি তার বোন হয়ে ভালোবাসার ঘর ভেঙে দিলাম। আমার জন্য রাজু ভাইয়ের এই অবস্থা। রাজু ভাই, রাজু ভাই, হ্যারিসালা ভাই, ওনাকে একটু ধরে রেখে তুলে দাও না। গাড়ি থামা। চলো, এবার বলো তো, মদ খেয়ে রাস্তায় পড়ে থাকা কি তোমার শোভা পায়? জানি তুমি ব্যথা পেয়েছ, আঘাত পেয়েছ, তোমার ভালোবাসার ঘর ভেঙে গেছে, তাই বলে তুমি নিজেকে শেষ করে দেবে? তাহলে আশার কি হবে? কোথায় গিয়ে দাঁড়াবে আশা? কে দেখবে ওকে? রাজু ভাই, আর যাই করো, আশার জীবনটা নষ্ট হতে দিও না। তুই ঠিকই বলেছিস, আজ থেকে আমি আমার দুঃখ ব্যথা আমার বুকের মধ্যে চেপে রাখবো, তার ছায়া আশার জীবনে পড়তে দেব না। ওকে আমি সুখী করব, মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আশার জন্য আজ থেকে আমি শুরু করব এক নতুন জীবন, এক নতুন লড়াই। Yeah.
আজকের এই খেলায় রাজু জয়ী হয়েছে। আমার বোনের লেখাপড়ার খরচ চালাবো। আচ্ছা মাহবুব চাচা, আমার জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলো আমার বোনকে আমি মানুষের মতো মানুষ করে তুলবই। সাব্বাস বেটা সাব্বাস, এই না ভাইয়ের মতো ভাই। হাসি এই টাকাগুলো রাখ। কিসের টাকা ভাইয়া? তোর হোস্টেলের ফিস আর কলেজের বেতন। তোকে এখন থেকে ভালো করে পড়তে হবে, অনেক বড় হতে হবে, অ্যাডভোকেট হতে হবে, নাম করা অ্যাডভোকেট। অ্যাডভোকেট হব কেন ভাইয়া? তুমি না বলতে আমাকে ডাক্তার হতে? ভুল বলতাম, ডাক্তার চেয়ে অ্যাডভোকেটের দাম অনেক বেশি। আমি অ্যাডভোকেট বানিয়ে দেখিয়ে দেবো। দেখিয়ে দেবে? কাকে দেখিয়ে দেবে ভাইয়া? না না কাউকে না, এই এমনি বললাম। ইয়ে তোর পরীক্ষা কবে? 5 তারিখে, পরীক্ষা শেষ হলেই বাড়ি চলে যাব। মন দিয়ে পড়াশোনা করবি। দোস্ত আসছে। আমিও তোমাকে ভালোবাসি আশা। স্টপ স্টপ, নো হাসাহাসি। রানা, আমি তোমাকে ভালোবাসি আশা। ইউ আশা, স্ট্যান্ড আপ। ক্লাসের মধ্যে ভালোবাসা বাসি? স্যার আমি শাট আপ, তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার এত বড় সাহস, তুমি ক্লাসের মধ্যে ভালোবাসার কথা লিখে রাখো? নাও গেট আউট। আমি ইউ অলসো লিভ দ্য ক্লাস, বেরিয়ে যাও। আমি একটু ঠাট্টা করার জন্য মানে স্যার আপনাকে অপমানিত হতে হবে তা ভাবিনি। চলে যান, আপনি চলে যান। আর ক্ষমা না করলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। কারণ ওর ছুরি বসিয়ে দিয়েছ, রানার কথা ভুলে এবার আমাকে আপন করে নাও। কামন টন, ছেড়ে দে ওকে। যে নিয়ে তোর এত বড় সর্বনাশ করলো, জীবনটাই তো এক মহা লড়াই। আমি একজন ছাত্র, আমার জীবন থাকতে আমার চোখের সামনে কেউ ছাত্র বা ছাত্রীকে অন্যায় ভাবে অপমান করতে পারবে না, আমি তা সহ্য করব না। ছেড়ে দে ওকে। আচ্ছা নে, ছেড়ে দিলাম। Oh!
ছেড়ে দিয়েছি, আর আমি তোকে ছেড়েছিলাম। যা, তুমি মিথ্যে অভিযোগ করেছিলে? ছি ছি, আমি ভাবতেও পারিনি তোমার মতো মেয়ে কাজ করতে পারে। দিস ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং, এরপর তোমার বিরুদ্ধে কিছু শুনলে আমি তোমাকে কলেজ থেকে বের করে দেব। যাও। আমি আমার কাজের জন্য দুঃখিত, দুঃখিত এবং দুঃখিত। তাই আমি স্যারের সামনে স্বীকার করেছি রানার কোনো দোষ নেই, সেই সাথে এও স্বীকার করছি রানা আমার ভালোবাসা। আই লাভ রানা। ভালোবাসা যে এত সুখ তোমাকে না পেলে জানতাম না, কিন্তু আমার ভয় করে, এত সুখ আমার জীবনে সইবে তো? এ কথা কেন বলছো? বলছি, কোথায় তুমি আর কোথায় আমি, তোমার সাথে আমার অনেক ব্যবধান রানা। ভয় নেই আশা, পৃথিবীর কোনো বাধাই আমার কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবে না। কাল তো কলেজ ছুটি হয়ে যাবে, তারপর? তারপর আমি তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব, আর আপার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আশা, এই আমাদের বাড়ি, আমার আপা এখানেই থাকে। রানা, তুই হঠাৎ? কলেজ ছুটি হয়ে গেল, এসো, তাই চলে এলাম। আপা, বলছিলাম কি, ওনো আশা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, আমরা একসাথেই পড়ি, ও এখানেই থাকে শহরেই। কোথায় থাকো তোমরা? ঈদগা বস্তিতে। ঈদগা বস্তিতে কি করেন তোমার বাবা? আপা, ওর বাবাও নেই মাও নেই। সবই জানিস দেখছি তুই, ভালো, যাকে ঘরে আনবি তার সব জেনে আনাই ভালো। আশা, কে আছেন তোমার, মানে আমি কার সাথে কথা বলতে যাব? জি, আমার ভাইয়া। কি করেন তোমার ভাইয়া? বলো বলো, কি করেন, কি নাম তার? জি, রাজু। তোমার মা তো মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে রক্তাক্ত হয়ে মারা গেছেন। জি, আপনি কেমন করে জানেন? আমি অনেক কিছুই জানি যা তুমি জানো না। গুড, ভেরি গুড, খুব খুশি হয়েছি তুমি রাজুর বোন বলে। আপা,
আমি জানতাম তুমি ওকে পছন্দ করবে। তুই ঠিকই জানিস, চলো আশা, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলে আসি, চলো। রানা তোমাকে ভালোবাসে? আসলে এই বয়সে সবারই এরকম ভালোবাসার একটা মোহ থাকে, তাই স্বপ্ন আর বাস্তবের পার্থক্যটা ঠিক বুঝতে পারে না। রানা না হয় তোমার রূপের মোহজালে পড়ে নিজের বুদ্ধি বিবেক সব হারিয়ে ফেলেছে, কিন্তু তুমি কি করে ভুল করলে? তোমার মতো একজন নিম্ন মধ্যবিত্ত মেয়ের কল্পনা বিলাসী হওয়ার শোভা পায় না, আশ্চর্য। নিজের দিকে একবার তাকিয়ে দেখলে না, কি তোমার পরিচয়, কি তোমার সামাজিক অবস্থান, নাকি জেনে শুনে বস্তি থেকে মনে ওঠার জন্যে ভালোবাসার ফাঁদ পেতে রানাকে হাত করতে চাইছো? শোনো মেয়ে, পিপিলিকা যখন আলো দেখে লাইট পোস্টের দিকে ছুটে যায় তখনই তার মৃত্যু হয়। তুমি লেখাপড়া জানা মেয়ে, আমি কি বলতে চাইছি আশা করি তুমি বুঝতে পেরেছো। একটা মাস্তানের বোনের একজন খ্যাতনামা অ্যাডভোকেটের ভাইকে বিয়ে করতে চাওয়া আর জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। শোনো, ভবিষ্যতে কোনোদিন রানার সাথে মেশার চেষ্টা করবে না। ড্রাইভার চলো। আশা, কি হয়েছে, কি হয়েছে বল। ভাইয়া আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে ভাইয়া। কে তোর সর্বনাশ করেছে বল, কে গাড়িতে করে তোকে নামিয়ে দিয়ে গেল? অ্যাডভোকেট রুবি চৌধুরী। অ্যাডভোকেট রুবি চৌধুরী? আব্দুল, আব্দুল, যে মেয়েটাকে আমি গাড়িতে করে নিয়ে গেলাম সে মেয়েটা যেন কোনোদিন এ বাড়িতে ঢুকতে না পারে। জি আচ্ছা। আশা, কি করেছিস, এ তুই কি করেছিস আশা? ওই উচ্চতলার মহলের লোকেরা গরিবের ভালোবাসা মূল্য দিতে জানে না, ওরা ভালোবাসা নিয়ে খেলা করে, বেইমানরা। ভাইয়া তুই পচা শামুকে পা কেটেছিস, জানোয়ারদের কাছে ভালোবাসা আশা করেছিস, জানোয়ারদের কাছে। ভুলে যা, ভুলে যা সব, ওদের সাথে কোন সম্পর্ক রাখবি না, নইলে আমি তোকে মেরে ফেলবো। মেরে ফেলো ভাইয়া, তুমি আমাকে মেরে ফেলো, তবু আমাকে ভুলে যেতে বলো না, আমি যে রানাকে ছাড়া বাঁচবো না ভাইয়া। ভুলে যাবো, এ কি বলছো আপা? হ্যাঁ ঠিকই বলছি, মাস্তান বলে সামাজিক ভাবে ধিকৃত একটা গুন্ডার বোনের সাথে তোর বিয়ে কোনোদিন হতে পারে না। ভুল যা করেছিস করেছিস, তাকে আরো বাড়িয়ে বড় ভুল করা কোনো মানে হয় না। ভুল নয় আপা, আমাকে ভালোবাসি। ভুল? ছোট ঘরের মেয়ের সাথে বড় ঘরের ছেলের ভালোবাসা একটা ভুল। ভালোবাসা ঘর থেকে হয় না, মন থেকে হয়। ভালোবাসা ছোট বড় ভেদাভেদ মানে না, ধনী গরিব দেখে না। তুমি আমাকে মারলে আপা। রানা, রানা তুই কেন বুঝতে পারছিস না, ওই মেয়ের সাথে তোর বিয়ের জন্য আমি গিয়েছিলাম, কিন্তু ওর ভাই আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তোমাকে অপমান করেছে? হ্যাঁ, বলেছে বিয়ে দিতে রাজি যদি তাকে টাকা দিই। মেয়েটা না হয় ভালো মেনে নিলাম, কিন্তু ওর ভাই, ওর ভাই একটা। রানা, রানা বলুন, কত টাকা চান আপনি? কত টাকা হলে আপনার ওই টাকা পিয়াসি মনটা ভরবে? বলুন, কত টাকা হলে আশাকে আমার সঙ্গে বিয়ে দেবেন? বলুন, মুখ সামলে কথা বলো। টাকা দিয়ে আমাকে কিনতে চাও? টাকা দিয়ে কিনতে চাও আমার বোনের ভালোবাসাকে? লাথি মারি তোমার টাকায়। রানা, রানা, আশা, আশা, খবরদার, ওই না মুখে আনবে না। যাও, তোমার ওই বড়লোক আপাকে বলে দাও টাকা দিয়ে তোমার জন্য অন্য কোনো মেয়ের ভালোবাসা কিনে আনতে। আমার বোনের ভালোবাসা টাকায় বিক্রি হয় না। চলে যাও, চলে যাও এখান থেকে। ভাইয়া তুমি ওকে তাড়িয়ে দিও না, আমি ওকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না। ওখানে গেলে তুই মরে যাবি আশা, তুই মরে যাবি। ওদের তুই চিনিস না, ওদের উপরে যে চেহারাটা তুই দেখিস,
দুটো নকল মিথ্যে। আসল হচ্ছে ভেতরের চেহারাটা, যা দেখলে তুই শিউর উঠবি। তোর ভালোবাসি নিয়ে ওরা খেলা করবে, খেলা খেলা শেষ হলে তোকে ভেঙে চুড়ে পচা নর্দমায় ফেলে আবার নতুন করে কাউকে নিয়ে খেলা শুরু করবে। এত ভুল ভাইয়া, যাও চলে যাও। আমি তোমাদের খেলার সামগ্রী করে আমার বোনের জীবনটা নষ্ট হতে দেব না, দেব না। আমি ওর জীবন নষ্ট করতে আসিনি ভাইয়া, আমি ওকে আপন করে নিতে এসেছি। না, তুমি ওকে নিতে পারবে না। তোমার অপার অহংকারে গড়ই মহলে আমার বোন দমবন্ধ হয়ে মরে যাবে। আমি আমি আমার বোনকে মরতে দেব না। চলে যাও এখান থেকে। আপনি আমার আপাকে চেনেন না, তাই তার সম্পর্কে যা ইচ্ছে তাই বলছেন। আপনি জানেন না আমার আপার সম্বন্ধে। তোমার আপার সম্বন্ধে আমি জানি না? তোমার আপার সম্বন্ধে আমি যতটুকু জানি আমি, ততটুকু তুমিও জানো না। তোমার আপা আমাকে নিয়ে খেলা করেছে, তোমার আপা ভালোবাসার শখে আমার মনকে ভেঙে চুরে তসনস করে দিয়েছে। যাও জিজ্ঞেস করো তোমার আপাকে। না, আমার কাছে তোর প্রশ্নের কোনো জবাব নেই। জবাব না দিলে সত্যকে চেপে রাখা যায় না আপা। কিসের সত্য? সত্য এই যে তুমি আশার ভাইকে ভালোবাসতে, সত্য এই যে তুমি তার ভালোবাসাকে ভেঙে গুঁড়ো করে দিয়েছো, সত্য এই যে তুমি তার সাথে ভালোবাসার নামে অভিনয় করেছো। মিথ্যে মিথ্যে সব মিথ্যে। সত্য তুই কিছুই জানিস না। সত্য এই যে একটা মাস্তানকে আমি ভালোবেসে ভালো মানুষ করতে চেয়েছিলাম। সত্য এই যে একটা লম্পট দুশ্চরিত্রকে আমি স্বামী হিসেবে বরণ করতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু ওই লোকটা আমার সমস্ত চাওয়া পাওয়াকে নিষ্ঠুর মতো হত্যা করেছে। আমাদের মধ্যে কি সত্য আর কি মিথ্যে তা তোমরাই জানো, আমি জানি না। আমি শুধু জানি তোমাদের না পাওয়ার ব্যর্থতা দিয়ে তোমরা আমাদের ভালোবাসাকে মেরে ফেলতে চাইছো। প্লিজ আবা প্লিজ, সংঘাতের কারণে আমাদের দুটো জীবনকে নষ্ট করে দিও না ভাইয়া। আমি ওকে ছাড়া বাঁচবো না ভাইয়া, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি তোমার পায়ে ধরছি ভাইয়া, তোমাদের ক্রোধের জন্যে। তোমরা আমাদের জীবনে অশান্তির আগুন জ্বালিয়ে দিও না। তোমাদের হিংসার জন্যে তোমরা আমাদের সুখকে শেষ করে দিও না, দিও না, দিও না। না আশা না, তুই যেটা সুখ ভাবছিস সেটা তো সুখ নয়। আমি যা করছি তোর সুখের জন্যে করছি আশা। আমি তো ভাই, তুই আমার বোন। বাবা নেই মানে আমি তোর মোহের জন্য ভুল করে তোর জীবনটা নষ্ট করে দিতে পারি না বোন। আশা, আশা, না না আশা, তোকে না বলেছি আর কোনদিন আশার নাম মুখে আনবি না। যতদিন আমার নিঃশ্বাস থাকবে আশার নাম ততদিন আমার মুখে থাকবে। তোর মুখ আমি ভেঙে না। আমি দেখছি, আর ভয়ের কিছু নেই। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আসুন আমার সামনে। আশা, এখন কেমন লাগছে রে? ভালো শান্ত। রানাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুই ভাবিস নি আমি রানাকে নিয়ে আসছি। আশার সুখের জন্য মস্ত দুঃখ ব্যথা রাগ অভিমান ভুলে আমি রূপী চৌধুরীর কাছে যাব। কোথায় যাচ্ছিস? জানি না, শুধু জানি তোমার এই মহল ছেড়ে চলে যাচ্ছি। কি বলছিস তুই? এখানে ভালো লাগে না আপা। আশার ভাই বলেছিল এই মহলে ভালোবাসা নেই, আছে শুধু অহংকার হিংসা ক্রোধ।
এখানে আসার দম বন্ধ হয়ে আসবে, আমার দম বন্ধ হয়ে আসছে, তাই মুক্ত বাতাসের সন্ধানে চলে যাচ্ছি। দাঁড়া, আমার চেয়ে তোর কাছে আশার ভাইয়ের কত বড় হয়ে গেল? আমার স্নেহ মমতার কোনো দাম নেই তোর কাছে? কোনো দাম নেই? আছে আপা আছে, তাই এতদিন ছিলাম, কিন্তু এখন দেখছি আমার জন্য তোমার যে স্নেহ মমতা ছিল সেখানে হিংসা এসে আশ্রয় নিয়েছে। হিংসার মধ্যে ভালোবাসা থাকে না আপা, ভালোবাসা থাক। আশা হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, তোমাকে একবার দেখতে চেয়েছে। চল 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 চল, এই বেবি যাও, রাজু যাও। কি চাই এখানে? আমি রানুকে চাইতে এসেছি। রানা কোনো ভিক্ষের সামগ্রী নয়, যে কেউ ভিক্ষে চাইলো আর আমি দান করে দিলাম। রানা আমার বোনের ভালোবাসা, আর আমার বোনকে আমি জীবনে চেয়ে বেশি ভালোবাসি। ওর জন্য ভিক্ষে নিতে আমার কোনো লজ্জা নেই। কিন্তু আমি ভিক্ষে দেয়া পছন্দ করি না, তুমি চলে যেতে পারো। রুবি, তোমার কাছে আমি মিনতি করছি, আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে শাস্তি তুমি আমাকে দাও, ওদেরকে দিও না, ওরা একজন আরেকজনকে না পেলে শেষ হয়ে যাবে। শেষ থেকেই আবার নতুন করে শুরু করতে চাই আমি। রুবি, তুমি আমার ভালোবাসা দেখেছ কিন্তু হিংস্রতা দেখনি, তুমি আমার সহ্য শক্তি দেখেছ কিন্তু আমার ক্রোধ দেখনি। এমন আগুন জ্বালিও না যা তোমার অহংকারকে জ্বালিয়ে তুলে ছারখার করে দেবে। ছাই হয়ে গেলেও তুমি দেখবে তার মধ্যে আগুনই লুকানো আছে, সেই আগুনকে তুমি উস্কিয়ে দিও না, তাহলে তুমিও পুড়ে ছারখার হয়ে যাবে। রাজু এক আগুনের নাম, আগুন কোনোদিন আগুনকে পুড়িয়ে মারে না। রুবি, আমি তো আগুনের চালা শুয়ে নেব, কিন্তু তার বুকের ভেতর যে আগুন আমি চালিয়ে দেব তা তুমি সহ্য করতে পারবে না। দাঁড়াও, যাবার আগে শুনে যাও, রুবিকে জ্বালাবার মতো আগুন পৃথিবীতে এখন সৃষ্টি হয়নি। আশা! রানা! আশা! রানা! আশা! যা আশা, তোরা এখান থেকে পালিয়ে যা, নইলে তোরা বাঁচবি না। হ্যাঁ আশা, চলো এখান থেকে আমরা দূরে পালিয়ে যাই, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। চলো আশা, চলো চল। আশা কোথায়? ভাইয়া, আশা রানার সঙ্গে পালিয়ে গেছে। কি বললেন? লড়কা লড়কি কি লেকার, মানে প্রেমিক প্রেমিকা কে নিয়ে এনে আশিক আশিকি কে লেকার? ভাগ্যা, আমার সহসরল বোনকে নিয়ে পালিয়েছে। বাহ 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 বাহ, সিনেমাটিক রোমান্টিক হিট স্টোরি, ভালোবাসার গল্প, সুপার বাম্পার হিট। কেন ভাই, কি নাম? আমার বোনের নাম আশা। আশা! আর যে নিয়ে পালিয়েছে ওর নাম রানা। রানা? কে? মাসুদ রানা? না না, মাসুদ রানা নয়, শুধু রানা। মিথ্যে কথা, মিথ্যে কথা ওসি সাহেব। মিথ্যে কথা? লাই, ইয়ানে ঝুট। আমার ভাইকে ওর বোন নিয়ে পালিয়ে গেছে। ওসি সাহেব, এ তো সুপার স্টোরি, মানে দারুণ গল্প। কি নাম আপনার ভাইয়ের? রানা। আর যেই মেয়ে আমার ভাইকে নিয়ে পালিয়ে গেছে ওর নাম আশা। মিথ্যে কথা, ওর ভাই আমার বোনকে নিয়ে পালিয়েছে। না, আমার ভাইকে ওর বোন নিয়ে গেছে। খামোস, স্টপ, চুপ করুন, ঠান্ডা হন। ইয়ে, আপনি বলছেন আশা রানাকে নিয়ে পালিয়ে গেছে? আর আপনি বলছেন রানা আশাকে নিয়ে পালিয়ে গেছে? ইয়েস। বাস বাস, দুটো একই হলো, রানা আশাকে নিয়ে, আশা রানাকে দিয়ে, যা পঞ্চাশ তাই ফিফটি। হাদিনাকে চামচ দিয়ে খাওয়া।
ইনো দোনো কো হাজত মে বান কর দাও। ভুল বলেছি নাকি? বলনে সে ভুল হয়ে যায়, মানে ভিসিয়া দেখে দেখে হিন্দি শেখা তো। হাওয়ালদার, ইনো দোনো কো মুক্তি দে দেও। মুক্তি দেবো মানে? আমাদের ধরলেন কখন? ও ও সরি, ধরিনি বুঝি। ইয়েনে ধরার মতো কোনো অফেন্স নেই বুঝি। ঠিক আছে, তাহলে ওদের দুজনকে ধরে আনার ব্যবস্থা করছি, আপনারা দু একদিন পর এসে খোঁজ নিয়ে যাবেন। হ্যাঁ, যাওয়া দুমাস্তানের বোন পালাইয়া গেছে। খুব খুশি একটা খবর নিয়ে আসো হারামজাদা। কই গেছে? কই গেছে? মহেশখালী জঙ্গলে। ডন! ইয়েস ড্যাড। খাঁচা ছাইরা পাখি দুইটা বন জঙ্গলে ঘুরতাছে। যাও, পাখি দুটারে ধইরিয়া আমার কাছে নিয়ে আসো, তারপর দেখামু খেলা। আর এই খেলা দিয়ে নিশ্চিন্ন কইরা দিমু রুবি আর রাজু মাস্তানের সব হাপি যাবি। যাও, যা যা যা। চল। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? কোথায় থাকবো? কেন, এই জঙ্গলে? জঙ্গলে? না না, জঙ্গলে থাকতে পারবো না রানা। রানা, আমার ভীষণ ভয় করছে। ভয়ের কিছু নেই, এটা মহেশখালী জঙ্গল। এর শেষ প্রান্তে আমার এক দূর সম্পর্কে নানা আর নানি থাকেন। অনেক বুঝনের পরও বুড়া আর বুড়ি জঙ্গল ছেড়ে শহরে যেতে রাজি হয়নি। আমরা সেখানে উঠব, চলো। আমার নানা আর তুই আমার নাতি। তুই সুপির পোলা না? ওরে আমার কলজার টুকরা রে, কদিন পরে তোরে আমি দেখলাম। এতদিন পর নানা নানি রে মনে পড়লো? আয় আমার বুকে আয় নানি। থাক ভাই থাক। রাজু মাস্তানের বোন আশা, তোমার নাতি তার সাথে পীড়িত কইরা বাড়ি ঘর শহর বন্দর ছাইরা ভাইগে আইছে এই জঙ্গলে। পীড়িতি প্রেম ভালোবাসা তো ভালো কথা, তোমরা কারা এইখানে কি চাও? চাই রাজু মাস্তানের বোন আশা রে। আমাকে দিয়ে আর পাপ করাবেন না, আমি পাপ করব না। তওবা করলে বান্দার মাফ করে দেয়। যাও, অন ঘরে যাও, কালই তোমার দন নিয়ে যাইব। কোথায়? মহেশখালীর জঙ্গলে, ওইখানে আশা রানা আছে, একের বুকে আরেকজন। তুমি গিয়া অগবুক ভাইঙ্গা দা। যাও,
যাও লোককে শোনাও, যাও। হুজুর, এরপর আমাকে দিয়ে আর কোনো পাপ করাতে পারবেন না, আমি কোনো পাপ করব না। পাপ করব না, আরো পয়সা থাকলে তো পাপ করবি। ডন, কাম শেষ হলে ওই বেইমান মাইয়া ডারে শেষ করে দিবে, এইটাই হইল পাশার ভাষা। পাশার ভাষা যারা না বোঝে, তাগো জীবনে আগুন জ্বলা ওঠে, আগুন। যার জীবন আমি নষ্ট করে দিয়েছি, সেই আমার ছেলের জীবন বাঁচিয়েছে। না না, আজ আমি সব প্রকাশ করে পাপ থেকে মুক্ত হব। রাজু ভাই, রাজু ভাই, আমাকে এক্ষুনি রুবি চৌধুরীর বাসায় যেতে হবে, তাকে সব বলে দেব। আমি মেম সাহেবের কাছে যাব। মেম সাহেব বাড়িতে নাই। কোথায় গেছে বলতে পারেন? থানায়। ওসি সাহেব, ওদের কোনো খোঁজ পেলেন? কে কার খোঁজ পাবে, মানে কিস কি খোঁজ? মানে আমার ভাই রানার, ওই যে সেদিন ডায়েরি করে গেলাম, আশা নামের মেয়েটা আমার ভাইকে নিয়ে পালিয়েছে। মিথ্যে কথা, রানা আশাকে নিয়ে পালিয়েছে। সরাপ, আমার ভাই সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না। সাইলেন্ট, সাইলেন্ট, বেঠিয়ে বেঠিয়ে বসুন। ধ্যান সে শুনিয়ে, মানে মনোযোগ দিয়ে শুনুন। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, ওদের খোঁজ পাওয়া গেছে। রানা আশাকে ভাগিয়ে নিয়ে, থরি আশা রানাকে ভাগিয়ে নিয়ে, মানে দুজন দুজনকে ভাগিয়ে নিয়ে মহেশখালী জঙ্গলে চলে গেছে। মহেশখালী জঙ্গলে? শিকল কেটে পালিয়ে যাওয়া দুই পাখিকে আবার শেকলে বাঁধতে চাইছে। আচ্ছা সেন্ট্রি। জি স্যার। পাখি কে হিন্দি মে ক্যা বলতা হয় স্যার? মানে পক্ষী বলতা হয়। পক্ষী। হসি স্যার, হসি স্যার, বিজয়, এখানে এখানে রুবি চৌধুরী এসেছিল? এসেছিল, আবার চলেও গেছে মহেশখালী জঙ্গলে। আর একটু আগে এলে নকশা ভেঙে দেবো। শোন, চিন্তা ভাবনা করে ঠিক করছি, তাকে আর এইভাবে থাকতে দেওয়া যায় না। আগামী শুক্রবার বাদ জুমা পাগো জোড়া বাইন্ধা দিমু ইনশাল্লাহ। আরে জোড়া বান্ধনের কথা শুনে ফেরি গেল কই? আরে ফেরা গেল কই? কি করি, জামিলা পালাই গেছে। পাশার ভাষা বোঝে নাই হারাম জাতি, বোঝে নাই পাশার ভাষা। জামিলা পালায় যাওয়ার মানে বুঝছস কুত্তার বাচ্চা? মানে হইলে ও আর আমগো কাম করব না, ও গিয়ে খুলে কয়ে দিব রুবি বিবি আর রাজু মিয়ার ভুল ভাইয়ে যাব। রাজু খুশি হয়ে রুবি রে, আর রুবি খুশি হয়ে রাজু রে জড়ায় ধরবো, বিয়া করব না। এইসব হইতে পারে না, রাজু আর রুবির মিল হইতে পারে না। ভাষার একটা ভাষা ফেল করছে, আর একটা ভাষা কাজে লাগাও, শক্তির ভাষা। যাও মহেশখালী জঙ্গলে, যাও মহেশখালীর জঙ্গলে লুকায় থাকবি, রানার আশারে ধরে আনবি। এবার লাঠি দিয়ে ডাঙ্গুলো খেলতে যাস না, এবার গুলি লইয়া যাবি,
আসতে না চাইলে বুকের মধ্যে এক নইলে রাইফেলের গুলি শূন্য নয়, তোমাদের বুকের মধ্যে প্রবেশ করবে। বলো কোথায় ওরা? জানি না, জানি না। বলো ওরা কোথায়? বলো বলো বলো। জানি না। আমাদের বাড়তে চাই এখনো। বলো ওরা কোথায়? আমার ভাই আজ পর্যন্ত বিয়ে করেনি, মিথ্যে নয়, সব সত্যি। আমি
আমি সব যেন আজ পর্যন্ত তা প্রকাশ করিনি, এই জন্য যে তোমার ভাই তার স্ত্রীর উপর অত্যাচার করবে। অস্বীকার করতে পারো? তুমি বিয়ে করলে তোমার ছেলে মেয়ে নাই, বলো, চুপ করে থাকো না। মিথ্যে 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 সব মিথ্যে। কোন মহিলা নিজ সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। আমি নিজ চোখে দেখেছি তোমার সঙ্গে অন্তরঙ্গ ভাবে ওই মহিলাকে, দেখেছি তোমার সঙ্গে তার অন্তরঙ্গ ছবি। সেই ছবি কিছুটাই নিতে হতে পারে না, কিছুটাই পারে না। পারে মেম সাহেব, পারে। আমার মতো হতভাগীরা সন্তানের জীবন বাঁচাতে সব কিছু করতে পারে। ঠিকই বলছি ভাইজান, তুমি আমার সন্তানের জীবন বাঁচিয়েছ, আমাকে বোনের মতো স্নেহ মমতা দিয়ে সারা জীবন সাহায্য করেছ, আর আমি আমি তোমার ভালোবাসার ঘর ভেঙে দিয়েছি। ম্যাম সাহেব, আমি মিথ্যে বলেছিলাম আপনাকে, আশা আমার ছেলে মেয়েদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে রাজু ভাইয়ের স্ত্রী হিসেবে পরিচয় দিতে বাধ্য করেছিল। আমি আমার সন্তানদের জীবনের জন্য মিথ্যে বলে আপনার জীবন নষ্ট করে দিয়েছি। ভাষার হামিদ আমি ভাষা যারা প্রকাশ করতে চায় তাদের মুখের ভাষা আমি চিরদিনের মতো বন্ধ করে দেই। আমার নাম শত্রুল পাশা, তুই আমার চিনস না, কিন্তু আমি তোরে চিনি। আমি তোরে চিনি রাজুমাস্তান, যে আমার ভাইদের ফাঁসির দড়িতে ঝুলাওয়া মারছে, তারে তুই মরণের হাত থেকে বসায় আমার লোকে বেয়াদবি করছাস, আমার লোকদের গায়ে হাত তুলা আমার কলিজাটা জখম করে দিছাস। আজ আমি তোর সেই হাতকে জখমি করে দেব। পাশার ভাষা এবার বুঝবা সুন্দরী, আইন বিরোধী কাজ করে তোর ভাইয়ের ফাঁসি হয়েছিল, এবার হবে তোর। কুকুর যখন পাগল হয় তখন তোর মৃত্যু হয়। শয়তান, এখনো সময় আছে আমার ছেড়ে দে, নইলে নইলে আমার ছেলেকে তুই মেরে ফেলবি। না, আমার ছেলেকে না মেরে তুই বিয়ে কর, বিয়ে বিয়ে বিয়ে। ভাষা বুঝে দে। আমার নাম শত্রুল পাশা, আমি যা চাই তাই পাই। এই পাশার ভাষা কিন্তু এখনো বোধস নাই, বল বোধস নাই। আমি বুঝেছি, কিন্তু তুই বুঝিস না। সেদিন তুই আমার হাত থেকে পালিয়েছিলি, বল কার হুকুমে আমার মাকে মেরেছিস? বলবো না। কেউ যখন পাশার ভাষা বুঝতে চায় না তখন গুলি করে সব শেষ করে দে। Thank you.
আজ আমার হুকুমে তুই মরবি। মার রাজু মার, মার রাজু মার, মার রাজু মার। দেশটাকে কি মগেন মল্লুক ভেবেছিলে? এবার জেলের ধানি টানতে টানতে বুঝবে কত ধানে কত চাল। তোমার নামে বহু কেস আছে, তোমাকে এবং তোমার দলকে অ্যারেস্ট করলাম। সেন্ট অ্যারেস্টিং, এটাই হলো আইনের ভাষা। মনে রাখবেন, আইনের ভাষা। রাজু, তোমার ভুল বুঝে তোমার মনে দুঃখ দিয়ে যে অপরাধ আমি করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। রবি, ঢাকায় গিয়ে আগে দুটোকে বিয়ে দিতে হবে, কি বলো? ঠিক ঠিক বলেছ, আগে তোমাদের বিয়ে হতে হবে, তারপর। সেন্ট্রি, হিন্দি মে ক্যা বলতা হ্যায়? বিয়ে কে, বিয়ে কে স্যার, বিবাহ বলতা হ্যায়, বিবাহ। সঙ্গে ছাড়া বন্ধু ছাড়া হয় না জীবনের।